Hello everyone, welcome back to my channel. Welcome to a new video. আগামীকাল এটিকে মোহনবাগান কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে ডুরান্ড কাপে। তো সেই ডুরান্ড কাপে তাদের দল কি হবে বা কারা কারা খেলতে পারেন এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল এটিকে মোহনবাগান সমর্থকদের মনে। জানা গেছে যে পুরো স্কোয়াডটা কি হতে পারে ডুরান্ড কাপের জন্য, সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। এছাড়া কথা বলবো ইস্ট বেঙ্গলের একটা ট্রান্সফার আপডেট নিয়ে। তো সবার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে একটু কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো প্রথমে যে বিষয়টা নিয়ে যে কথা বলবো, গোলকিপিং ডিপার্টমেন্ট, এটিকে মোহনবাগান মোটামুটি চারজন গোলকিপারকে কিন্তু ডুরান্ড কাপে খেলাতে পারে। তাদের মধ্যে প্রথম নামটাই আসছে দেবনাথ মন্ডলের। এরপরে যে নামটা আসতে পারে আসছে আর কি, সেটা হচ্ছে আর্শ আনোয়ার শেখ। তিন নম্বরে যার নাম আসছে তার নামটা হচ্ছে বিশাল ক্যাথ। এবং লাস্ট গোলকিপার হিসেবে থাকছেন অভিলাষ পল। এই চারজন কিন্তু গোলকিপিং ডিপার্টমেন্টটাকে দেখবেন। এরপর আমরা কথা বলবো ডিফেন্স নিয়ে। ডিফেন্সে থাকছেন সমিত রাঠি, ব্রেন্ডন হ্যামেল, ফ্লোরেন্টিন পোব্বা, রবি রানা, সুভাশিস বোস, প্রীতম কোটাল, দীপক টাংরি এবং আশিস রায়। তো এবার আমরা কথা বলব মিডফিল্ড নিয়ে। মিডফিল্ডে থাকছেন জনি কাউকো, হুগো বুমোস, কার্ল ম্যাকিউ, অভিষেক সূর্যবংশী, লেনি রড্রিগেস, রিকি শ্যাবং, প্রণয় হালদার, ইমসেন এবং থাকছেন সাথে সাথে হামতে। এরা থাকছেন মিডফিল্ডে। এবং লাস্ট আফ্রন্ট অর্থাৎ অ্যাটাকিং লাইন ফরওয়ার্ড, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে দিমিত্রি প্যাট্রাথস। তিনি কিন্তু মনে হচ্ছে কলকাতায় চলে আসতে পারেন খুব শিগগিরই, যেহেতু তার নামটা রাখা হয়েছে এই দলে। তারপরে থাকছেন মনবীর সিং, তারপরে থাকছেন লিস্টন কোলাসো, তার সাথে থাকছেন আশিক করুনিয়ান এবং থাকছেন ইয়াং ট্যালেন্টেড কিয়ান নাসিরি, তার সাথে থাকছেন আরও একজন ট্যালেন্টেড ফরওয়ার্ড, তার নাম হচ্ছে ফারদিন আলী মোল্লা। তো এই ছিল ডিটেইলড স্কোয়াড ফর ডুরান্ড কাপ এটিকে মোহনবাগানের জন্য। এরপরে কথা বলবো ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের সঙ্গে নাকি ঋত্বিক দাসের ডিল ডান হয়ে গেছে, এরকম কিন্তু একটা খবর বেরিয়ে আসছে। কিন্তু আমি বলবো যে আমার কাছে এরকম কোনো খবর নেই যে ডিল ডান হয়ে গেছে। হ্যাঁ, কথা চলছে তার সাথে, ঋত্বিক দাসের সঙ্গে পার্সোনাল টার্মসও কিন্তু এগ্রিড হয়ে গেছে ইস্ট বেঙ্গলের, কিন্তু তার সঙ্গে যে সই কমপ্লিট হয়ে গেছে বা কনফার্ম হয়ে গেছেন এরকম কিন্তু কোনো আপডেট এখনো অবধি পাওয়া যায়নি। কথাবার্তা অবশ্যই চলছে, যদি তাকে ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে তো আরও একটা ভালো সাইনিং হতে পারে। কালকেই তারা একটা বড় সাইনিং করে ফেলেছে, তারপরে যদি ঋত্বিক দাস আর একটা সাইনিং হয় তো খুব ভালো একটা সাইনিং হবে। কিন্তু কখনোই আমার কাছে অন্তত খবর নেই যে তিনি কনফার্ম হয়ে গেছেন। যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু, আর লাইকটাও বেশি বেশি করে করো। তো চলো টাটা, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।